ভাবী সাহেব কি বলছেন বলেন, আপনি যেভাবে পটল পটল বলে ডাকছেন ওই গ্রামের লোক আমার পটল করে ওই তরকারি বানিয়ে খেয়ে ফেলে দেবে। তোর নাম পটল, তোর পটলটাকে কি ডাকুম, মিষ্টি কুমড়া ডাকুম? কি বলছেন বলেন, এই নে দুধ দোয়া। দুধ দোয়াবু? আপনি একটু উপরে ভালো করে বসেন, আমি কায়দা করে দোয়াই দিচ্ছি। গরু কো গরুর দুধ দোয়াতে হবে? তো গরুর দুধ দোয়াবি না তো কিসের দুধ দোয়াবি? যা আগে কবেন তো হারাম দাদা, বলি একটা বোঝার একটা। শোন গরু ভাই, আমি কোনোদিন দুধ দোয়াইনি, তুই কিন্তু লাতি টাতি মারিস নে, আমাকে একটু হেল্প করিস, একটু সাহায্য করিস। তুই তো একটা অকর্মা, দুধ কেমনে দোয়াইবি? দুধ দোয়াতে যাইয়া আমার দুধের তো 12টা বাজাইবি। দুধে হাত দিলে আমি যদি ব্যথা পাই তাহলে কিন্তু তোর একটা লাথি দিব। না রে ভাই, ভালো করে ধরবানে, তুই চিন্তা করিস নে। ভাই বলছি কেন আবার তোরে, স্থির হয় স্থির হয়। বাবা, আরে শালা অশিক্ষিত গরু, তোরে বুঝিয়ে বললাম তাও তুই আমার লাথি মারলি, হারামজাদা দুষ্টু গরু অশিক্ষিত। তেল না মাখাইয়া দুধে হাত দিছস, এর লাগে তো আমি তোরে লাথি দিলাম। তো দুধ আর দুয়াবো না, আমি যাচ্ছি। ভাবি সাহেব, ও ভাবি সাহেব, ভাবি সাহেব কে দুধ আনছস? দুধ কই? দুধ আনবো কেমন করে, গরু বারে বারে রাতি মারে, শালা অশিক্ষিত গরু। আবার কয় কি যে তেল দিয়ে দুয়ান, আমি কি তেল নিয়ে গেছি? গরু যে কইল তুই বুঝলি কেমনে? কইছে আমি শুনেছি। হ্যাঁ তুই তো বুঝবি, তুইলি দেখ গরু গেছ আরেক গরুর কাছে, তো এতই যখন বুঝলি গরুর থেকে দুধটা দোয়াই আনলেই পারতি, মাথায় হাত টাত বুলাইয়া তা তো পারলি না। অকর্মার ডেকে জানে কনকার একটা কাজও তোরে দিয়া হয় না, যা আমার চোখের সামনে দিকে যা। এই ধরেন আপনার বালতি থাকলে পড়ে। আপনি যদি একটু দুধ দোয়ানো শিখাই দেন তাহলে একটু ভালো হয় আমার জন্য। কি বলো কি বলো, হ্যাঁ করতে শিখছো, ঠিক মতো কথা বলো। আপনি বোধহয় বোঝেননি, আপনাদের বাড়ি গরু আছে না? হ্যাঁ। সেটা দুধ দোয়াই কেমন করে? কেমন করে? আমাদের ভাবির একটা গরু আছে, সে গরু খুব অশিক্ষিত দুষ্টু, যখনই দুধ দোয়াতে যাই তখনই লাথি মারে, অশিক্ষিত। আবার কয় যে তেল কই, তেল ছাড়া দুধ দোয়াবি না। ওই গাদার গরু গাদা, তোর ভাবির গরুর দুধ গিয়ে দোয়াই ভালো করে শিখ, রাস্তার মধ্যে মেয়ে দেখলে উল্টা পাল্টা কথা বলস না, ব্যাককাল কোনহনের। আরে আমি বলি কি আর ও বুঝলো কি? আরে ভাবির গরু তো আমার দুধ দোয়াতে দেয় না, আজকে আমি দুধ দোয়ানো শেখবই। এখন রাখেন ভাই, আমি বাড়িতে। ওকে এই তোলা কই যাও, রাখি ভাই।
কে কই যাও একটু সামনে যাই সামনে কি কাজ আছে আচ্ছা যাক এটা পরে যাইও খিদা লাগছে ঢুকো ভাত খাবো ভাত খাবা মানে বাটি তো রাঁধি নাই ভাত রাঁধো না মানে কি করছো আরে কার কইও না পটলটা কইছিলাম দুধ দইতে দুধ দোয় নাই তখন থেকে মেজাজটা খারাপ হয়ে গেছে আমি বাড়িতে না থাকলে তুমি পটলটা দিয়ে দুধ দোয়াও অসভ্য নারী হ্যাঁ একদম থাপড়ে কান ফাড়ালাম হ্যাঁ বেয়াদব আরে বেকলবেটা কই কি কইলাম কি আর বুঝলো কি তোমার মতো চরিত্র খারাপ মানুষ আমি আমার ইহ জানাবে দেখি নাই কথা না বুঝাই উল্টা পাল্টা কতগুলো কথা কইলো আর ঘরের মধ্যে কাজের পোলাটা রাখছে বুইরা কোন কাজ ঠিক মতো করতে পারে না সকালবেলা কইলাম গরু দুধটা দোয়া নিয়ে আসতে এটাও পারে নাই আর এইটা কইতে না কইতে তুমি আমার কতগুলো কথা শুনাইলা তোমার মতো একটা ছোট মনে মানুষের সাথে আমি আর সংসার করব না তোমার কথা থাকবি না আয় আয় মুখ ফসকা কি কইলাম এখন তো রাগ হয়ে গেছে পাত্র বন্ধ করে দিব এ দোলা আমি মজা করছি দোলা এ দোলা আমি শয়তানি করছি কি যে করি আমি শালা একটা অকম্মার ঢেকি আমি দুধ দোয়াতে পারিনি এ দুঃখ কারে জানাবো আমি কি করি কি করি এই যে শুনেন আপা কিছু বলবেন আপনারে দেখে মনে হচ্ছে আপনি পারবেন কি পারবো মানে আমার একটু সাহায্য করতে পারবেন কি রকম সাহায্য আমি খুব কষ্টে আছি আমার উদয় চাকরিটা থাকবে না আপনাকে দেখে তো মনে হচ্ছে না কষ্টে আছেন আচ্ছা আগে শুনি কি সাহায্য করতে হবে আমাকে করবেন তো আগে শুনি কি সাহায্য আমার একটু দুধ দোয়ানো শিখাই দেবেন ওরে শালার পো মেয়েদেরকে দেখলেই চোখ নষ্ট হয়ে যায় আবল তাবল মনে আসে না আয় তোরে আজকে দুধ দোয়ান শিখাই দেবো জীবনের মতো শিখাই দেবো তোরে ও এই কথা কিন্তু এখানে তো শেখানো যাবে না ভাই চলেন ওই পাশে একটা আড়াল আছে ওই আড়ালে বসে আপনাকে শেখাই হ্যাঁ আমার একটু দুধ দোয়ানো শিখাই দেন আস্তে বলেন কেউ শুনবে বললাম তো শিখাবো আড়ালে চলেন নিবিড়ে দুজনে বসে শিখাবো আচ্ছা আচ্ছা দুধ দোয়াতে তেল লাগবে তেল আচ্ছা ওইটা আমি শেখানোর সময় পরে বাড়িতে নিয়ে আসবেন হ্যাঁ আমি শিখাই দেন আসেন আসেন দুধ দোয়ানো শেখানোর জন্য একদম পারফেক্ট জায়গা এটা হ্যাঁ শিখাবেন তো হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি শিখান এটা তো তাড়াতাড়ি করে শেখানোর জিনিস না আস্তে আস্তে শেখাতে হয় ও আস্তে আস্তে আপনি শিখতে পারবেন তো হ্যাঁ হ্যাঁ একদম মনোযোগ দিয়ে শিখবেন কিন্তু আপা আমার চাকরিটা বাঁচান বাঁচাবো বাঁচাবো আপনি একদম মনোযোগ দিয়ে শিখবেন দুধ দোয়ানো শিখান তাড়াতাড়ি আপনার উৎসাহ দেখে খুব ভালো লাগলো আর কাজ করেন ঘুরেন এইদিকে না ওইদিকে ঘুরেন দুধ দোয়ানো শিখাবেন না ওইদিকে ঘুরবো কেন ধাপ বাই ধাপ শিখাবো ঘুরেন হ্যাঁ আগে উল্টা দিক থেকে শুরু করব মনোযোগ দিয়ে শিখবেন কিন্তু হ্যাঁ কিন্তু দুধ দোয়ানো শিখাবো তুমি শিখাবেন কোন দিক দিয়ে আগে পিছন থেকে শুরু করি পিছন থেকে তারপর সামনে দিয়ে করব হ্যাঁ কেমন লাগলো মজা লাগছে এইটা কি করলেন ভাল লাগছে মজা লাগছে এইটা কি দুধ দোয়ানো তার থেকে বড় কিছু সারা জীবন যেন কথাটা মনে থাকে ঠিক আছে দুধ দোয়ানো তো শিখলাম না শুধু ব্যথাটাই শিখলাম